মহোদয় আপনি কি বলছেন? বদ্দির জন্য সারা দেশ গর্ব করছে, আর আপনি তো বদ্দির স্বামী, আপনার গর্ব হচ্ছে না? তোমার মনে রাগ জমে আছে জানি, কিন্তু এইসব কথা কেন সবার সামনে বলছো নিষেধ? আমি মানছি বদ্দা, বদ্দি একটা ভুল করেছে, কিন্তু ইচ্ছে করে তো করেনি। তাই বলে আপনি বদ্দির উপর এরকম রেগে যাবেন, এটা তো কোনো মানে হয় না বদ্দা। মানুষ একটা ভুল করলে কি তার আগে সব ভালো কাজ নষ্ট হয়ে যায়? সেই কাজের কোনো দাম নেই। আপনি তো এতদিন ধরে বদ্দির জন্য কত গর্ব করেছেন, তাহলে হঠাৎ করে কি হলো বদ্দা? কাকলি তুমি কেন এত কথা বলছো? সব বিষয় সবাইকে কথা বলতে হবে তার তো কোনো মানে নেই বদ্দা। আমি তো শ্যামল ঘরে আছে, দেখো গিয়ে ওর কি দরকার আছে, ঘরে যাও। এখানে তোমাকে কথা না বললেও চলবে। আমি যাব না বদ্দা, আমি আজকে যাব না। আপনি কয়েকদিন ধরে বদ্দির সাথে যেরকম ব্যবহার করছেন আমার একটুও ভালো লাগছে না, আমার কিন্তু খুব রাগ হচ্ছে বদ্দা। আপনি কেন করছেন এটা? আহ কাকলি, কেন বড়দের মুখে মুখে কথা বলছো? আমার ভালো লাগছে না। না বদ্দি, আমার চোখের সামনে তোমাকে এইভাবে অপমান করবে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। বদ্দা আপনি আমাকে একটা কথা বলুন তো, সেদিন পেলেনে বদ্দি আর সূর্যি মামা যদি না থাকতো, ওই হীরা, রাঘব, নিতা ওদেরকে কে মারতো? মানে আপনি কি বলতে চাইছেন যে সবাই মিলে ওদেরকে মেরেছে আর বদ্দি শুধু ভুল করে গেছে? আমরা বাঁচতে পারতাম বদ্দি যদি সেদিন ওখানে না থাকতো। শ্যামল, শ্যামল নিচে আয়, নিচে এসে এর একটা বিহিত কর। কেন তুমি এরকম করছো? কাকুলির হয় আমি তোমার কাছে ক্ষমা চাইছি, বড় হিসেবে ওকে ক্ষমা করে দাও। আমিও তো বকা দিলাম ওকে। নিশ্চয় শ্যামলকে অকারণে ডেকো না, উল্টে কাকুলিকে ও আরো বকা দেবে। তুমি তো জানো শ্যামলের মাথা গরম, ও সব বিষয়ে কথা বলে ফেলে। এক্সকিউজ মি, আমার মনে হয় এর মধ্যে কথা বলাটা আমার উচিত নয়, তবু আমি বলছি। আমি কি এমন বললাম যে তোমার হাজবেন্ড এরকম ভাবে বিহেভ করছে? এসব কথা বাদ দাও সূর্য, আমার মনে হয় তোমার এখানে কথা বলা না বলার কোনো ভূমিকা নেই। আর বাই দ্য ওয়ে, মা এখন ভালো আছেন, যেদিন মা বাড়িতে থাকবেন সেদিন তুমি এসো, এখন প্লিজ যাও। বর্দা রাখছি।